আচ্ছা, আপনার কাছে আমরা জানতে চাওয়া যে মানিকগঞ্জ জেলায় দলীয় প্রার্থীর সমর্থকদের সাথে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের আসলে সহিংসতার বিষয়টা লেগেই আছে, ভোটাররাও আসলে এই নিয়ে অনেক আতঙ্কিত, তো এমন অবস্থায় আসলে নির্বাচনের পরিবেশ বাধাগ্রস্ত হবে কি না, নির্বাচন আসলে কতটুকু শঙ্কার আপনি মনে করছেন? রেইনবো পেইন্টস, অল্প রঙের রাঙায় দুনিয়া। জি আপু, আপনাকে ধন্যবাদ। আমরা গত কয়েকদিন যাবত কয়েক নির্বাচনী এলাকা যেটা ঘুরে দেখেছি, মানিকগঞ্জ দুই আসনে সবচেয়ে বেশি সহিংসতার খবর পাওয়া যাচ্ছে এবং নৌকার প্রতীকের সাথে সমর্থকদের একটা ধাওয়া পাল্টা ধাওয়া, এমনকি থানা জিডিপর্যন্ত করা হয়েছে। আপনার আওয়ামী লীগের দলীয় পার্টি অফিসে অগ্নিসংযোগ, এমনকি গতকালকে একটি এটিএন বাংলায় আজকে সারাদিনে একটা নিউজ প্রচারিত হয়েছে, আপনি দেখতে পেয়েছেন যে একজন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি তিনি প্রকাশ্যে বলেছেন যে যদি নৌকায় ভোট না দেওয়া হয় তাহলে হাত কেটে দেওয়া হবে। তো এইসব বিষয়টা নিয়ে টক অফ দ্য টাউন বলা যায় মানিকগঞ্জের এই বিষয়টা নিয়ে, পুরো তিনটি সংসদীয় আসনেও এই বিষয়টি ছড়িয়ে পড়েছে যে এইভাবে যদি প্রকাশ্যে একজন আওয়ামী লীগের একজন নেতা নৌকা কিভাবে প্রকাশ্যে ভোট দিতে বলে এবং ভোট না দিলে হাত কেটে ফেলা হবে, এই বিষয়টা যদিও মানিকগঞ্জ দুই আসনে ঘটেছে ঘটনাটা পুরো জেলাতে একটা বিস্তার করেছে। এখন আতঙ্কর যেটা কথা বলা হয়েছে, এখন ভোটাররা আগে থেকে আসলে যেটা বলে আসতেছে যে যদি সুষ্ঠু ভোট হয় তাহলে তারা পরিবেশ সুষ্ঠুভাবে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে যাবে, মানে ভোট দিতে যাবে, আর নির্বাচনের পরিবেশটা ঠিক সেরকম না থাকে তাহলে তারা কতটুকু নির্বাচনে ভোট দিতে যাবে সেই নিয়ে তারা আসলে খুবই শঙ্কিত প্রকাশ করছে। জি আপু। আচ্ছা, মানিকগঞ্জ এক আসনে যুক্ত হবার আগে আমরা একটু জেলা পরিচিতি জেনে নিই। মানিকগঞ্জ এক আসনটি জাতীয় সংসদের 168 নম্বর আসন, এটি জেলার দৌলতপুর, শিবালয় ও ঘিওর উপজেলা নিয়ে গঠিত। এই আসনে মোট ভোটার সংখ্যা 436,997 জন এবং এবার নতুন ভোটার 52,087 জন। এই আসনে বর্তমান সংসদ সদস্য বাংলাদেশ আওয়ামী লীগের নাইমুর রহমান দুর্জয়, যিনি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক। মানিকগঞ্জ এক আসনে মনোনীত প্রার্থী 4 জন, জাতীয় পার্টির মোহাম্মদ জহিরুল আলম রুবেল, ওনার প্রতীক লাঙ্গল, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের মোনায়েম খান প্রতীক নোঙর, গণফ্রন্টের মোহাম্মদ শাহজাহান খান প্রতীক মাছ এবং স্বতন্ত্র থেকে সালাউদ্দিন মাহমুদ প্রতীক ইগল। এই যে মানিকগঞ্জ এক আসনে আওয়ামী লীগের পক্ষ থেকে প্রথমে মনোনয়ন দেওয়া হয়েছিল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালামকে, সেখানে আসন সমঝোতায় তার প্রার্থিতা প্রত্যাহার করে নেওয়া হয় এবং তারপরে মনোনয়ন দেওয়া হয় জাতীয় পার্টি থেকে কাকে, জহিরুল আলম রুবেলকে। হ্যাঁ, এমন অবস্থায় আসলে প্রচার প্রচারণাটা ওইখানে কেমন? প্রচার প্রচারণা, জেনিফার, আমি যেটা বলছিলাম একটু আগে যে জাতীয় পার্টি কিন্তু এখন মানে এই শঙ্কাতেই আছে যে এই যে স্বতন্ত্র আওয়ামী লীগের যে স্বতন্ত্র, হ্যাঁ, সেই স্বতন্ত্র প্রার্থীদের সাথে আসলে তারা কতটুকু পেরে উঠবে। আপনি জানেন যে জাতীয় পার্টি বাংলাদেশের তৃতীয় বৃহত্তম দল হলেও তাদের একটা নির্দিষ্ট সংখ্যক ভোট ব্যাংক আছে, প্রত্যেক জেলাতেই বা প্রত্যেক আসনেই তাদের অন্তত 10,000 থেকে শুরু করে 30,000 পর্যন্ত মানে ভোট আছে, কিন্তু এককভাবে জয়ী হওয়ার মতো এখন কিন্তু অবস্থান তাদের সেরকম নাই। কিন্তু এই যে 10,000 থেকে 30,000 পর্যন্ত যে ভোটটা আছে, এই ভোটটা যখন অন্য কোনো প্রার্থীর সাথে যুক্ত হয়, যেটা মানে আওয়ামী লীগ বা বিএনপি যারাই নির্বাচনে থাকেন, তখন তাদের জয়ের মানে সম্ভাবনাটা বেড়ে যায়। এই জন্যই কিন্তু নির্বাচন এলেই জাতীয় পার্টিকে নিয়ে কিন্তু এই টানা টানিটা শুরু হয় এবং জাতীয় পার্টিও বরাবরই এই সমঝোতার নির্বাচন করতেই তারা আগ্রহী এবং জাতীয় পার্টি বরাবরই মানে ক্ষমতার সাথে থাকতেই তারা আগ্রহী এবং এবারেও কিন্তু সেটার ব্যতিক্রম হয়নি। কিন্তু যখন পরবর্তীতে যা তারা যখন এই বিষয়টা দেখলেন যে নৌকার প্রার্থী নেই কিন্তু আওয়ামী লীগের প্রার্থী স্বতন্ত্র প্রার্থী আছে, ফলে এই জায়গাটি কিন্তু এখন মানে তাদের জন্য মানে ওই যে কিছুক্ষণ আগে যেটা বলছিলাম যে গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। আমরা এর আগে যখন মানিকগঞ্জে যখন আমাদের ভোটের গাড়ি, সালাম স্টিল ভোটের গাড়ি যখন আমাদের ওইখানে গেছে, আমাদের প্রতিনিধিরা যখন ভোটের নিউজ কভার করছিলেন, তখন পর্যন্ত গত পরশু দিন পর্যন্ত কিন্তু এই যে জহিরুল আলম রুবেল, ইনি কিন্তু নির্বাচনী প্রচারণায় যাননি, মানে বের হননি। তাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি মানে নির্বাচন তো ঘনিয়ে আসছে এবং প্রার্থীদের জন্য তো এখন মানে প্রতিটা মুহূর্তই তাদের জন্য মূল্যবান, যতটুকু সময় তারা যতগুলো ভোটারের কাছে যেতে পারে সেটাই তাদের জন্য প্লাস পয়েন্ট, তাহলে আপনি বেরোচ্ছেন না কেন? তখন তার যে এই একই উত্তর ছিল যে আসলে
যে নির্বাচনী পরিবেশ, এই পরিবেশে আসলে আমি নির্বাচন করতে পারবো না, আর যদি এইরকমই হয় তাহলে হয়তোবা নির্বাচনের কিছুদিন আগে আমি আমার প্রার্থিতা প্রত্যাহার করে ফেলব। তো তাদের মানে এই জাতীয় পার্টির প্রার্থিতার অবস্থা কিন্তু এখন ওইখানে সেই রকমই। আচ্ছা,